টিভি প্রেজেন্টস আত্মহত্যাকারী কি চির জাহান নামে কোন ইমানদার বা মুসলমান যদি আত্মহত্যা করে সে কি চিরস্থায় জাহান নামে নাকি কিছুদিন শাস্তি বকরা বা জান্নাতে ফিরে আসতে পারবে বিসমিল্লা আসসালাম আল্লাহ রসুলিল্লা আসলে এই আত্মহত্যা যেটা এনতেহার বলা হয় আরবিতে এবং কেউ কাউকে হত্যা করলো সেই হত্যাকারী হ্যাঁ এগুলোর ব্যাপারে যে মানে স্থায়ী তারা জাহান নামের কথা এটা কোরআনে আছে হাদিসে আছে আত্মহত্যার কথা হাদিসে আছে তো সুতরাং সেই প্রেক্ষিতে যেহেতু তাদেরকে কেউ আত্মহত্যা করলে অথবা কেউ কাউকে খুন করলে তাদেরকে কাফের বা মুশ্রিক বলা হয়নি কেউ বলেনি আচ্ছা তো সুতরাং এইখানে যেহেতু তারা কাফের মুশ্রিক নন সুতরাং কাফের মুরশিকরা যেই সেন্সে চিরস্থায়ী জাহান নামে হবে তাদের এই জাহার নামেটা চিরস্থায়ী হবে না হবে না এটাই সমস্ত দলিল কোরআন এবং হাদিসের বিশুদ্ধ হাদিসের দলিলগুলোকে সামনে রেখে তাহলে সুনতাল জামায়াতের এটাই কিন্তু মতামত যে তারা সেই অর্থে চিরস্থায়ী হবে না তাহলে যে সকল টেক্সটে তারা স্থায়ীভাবে জাহান নামে থাকবে এই স্থায়িত্বটা দুধরনের একটা হচ্ছে একেবারেই চূড়ান্ত পর্যায়ে আরটা হচ্ছে দীর্ঘদিন বা অনেক দিন অনেক সময় পর্যন্ত দীর্ঘমেয়াদী আমরা তো আমরা আসলে বলি না যে এই কাজ করলে তো সারা জীবনে জেল খাটতে হবে এই সারা জীবনের অর্থ কিন্তু একেবারে এই অর্থ হয় না এটা সাধারণ কথা মধ্যে মরণ পর্যন্ত বোঝerta অনেক সময় এই ধরনের অর্থও ব্যবহারায় এটা দায় মুআক্কত সাময়িক স্থায়ী জি আর এটা হচ্ছে একর চিরস্থায়ী স্থায়ীস্থায়ী যেটাকে বলা হয় যে সূত্রায় এখানে এই অর্থগুলি হচ্ছে মানে পুনিদান যোগ্য এখানে এই আপেক্ষ তবে এক দ্বিতীয়ত হচ্ছে আত্মহত্যা হত্যা এটা এত বড় পাপ যে এরকম পাপি ব্যক্তিকে পাপি ব্যক্তি জন্য চিরস্থায়ী জাহান নামেরই উপযুক্ত এভাবেও এটার অর্থ ব্যাখ্যা করা যায় কারণ এই এই একটা জীবন তুমি দিতে পারো না সেই জীবনটা তুমি নিজে অনেক বড় অপরাধ এটা একইভাবে একটা পবিত্র একটা আত্মাকে তুমি হত্যা করবে মানুষকে জীবনকে হত্যা করবে যারা খুনি যে তাদের কঠোর শাস্তি আসলে বোঝানোর জন্যই এটা আছে এবং সে দায়বে অর্থ ওইটাই যে এটা একেবারেই চিরস্থায়ী দায়ী কাফের মুশ্রিকদের মতো যে যারা খালিদিনা কি খালিদিনা আবাদা যেখানে আছে খালিদিনা ফিন্নার এরকম মোখলেদ ফিন্নার আর ভাষায় বলে মোখলেদ ফিন্নার নয় ওই অর্থে মোখলেদ ফিন্নার নয় যে চিরস্থায়ী কোনোদিনও বের হবে না কারণ হতে পারে আল্লাহ তুলসামের সুপারিশে বিভিন্ন ইয়ের কারণে তার শাস্তির পরে দীর্ঘদিন হোক যে প্রতিদিন আল্লাহ চাইবেন শাস্তির পরে তিনি হয়তো ফিরে আসবেন ফিরে আসবেন জান্নাতে আসবেন